গল্পের শুরু আয়ারল্যান্ডের সাথে প্রথম টি টোয়েন্টির পর থেকে। সাকিব আইপিএল খেলার জন্য এনওসি পাবে কি পাবে না? বাংলাদেশে আইপিএল নিয়ে যতটা আলোচনা হয়েছে তার থেকে বেশি আলোচনা হয়েছে সাকিব লিটন কবে কখন খেলতে যাবে। এমন হাজারো জল্পনা কল্পনার মাঝে বোর্ড সভাপতির মন্তব্য, সাকিব টেস্ট না খেলার কোনো কারণ দেখছেন না। এর পরের দিন বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করে বিসিবি, তাই টেস্ট শেষ করে আইপিএলে যোগ দেবে এমন কথা রটেছিল। তবে সাকিব কিছু না বললেও উল্টে গেল খবর, কলকাতার হয়ে এবার আইপিএলে অংশ নেবে না সাকিব আল হাসান। মূলত শাহরুখের দলের চাওয়াতে এমন সিদ্ধান্ত নেন সাকিব। আইপিএল শুরু এবং শেষের দিকে বাংলাদেশ জাতীয় দলের খেলা রয়েছে, তাই পুরো সময় কলকাতা বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করত। এমন চিন্তা থেকে সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার দলে নিতে চায় কলকাতা। সাকিবও সেই প্রস্তাব মেনে নিয়েছেন। তবে সাকিব ইচ্ছে করলে কলকাতাকে ফিরিয়ে দিতে পারতেন, চুক্তি অনুযায়ী অ্যাভেলেবেল থাকাকালীন আইপিএলে যোগ দিতে পারতেন, কিন্তু সাকিব তা করেননি, নিজ থেকে অনুমতি দিয়েছেন নাইটদের। আইপিএলে কলকাতা খেলবে মোট 14টি ম্যাচ, এর মধ্যে সাকিব মিস করত 5টি ম্যাচ, 9টি ম্যাচে অ্যাভেলেবেল থাকতেন। তারপরও শাহরুখের দল কি চিন্তা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে তা কোনো পক্ষ থেকে ক্লিয়ার জানা যায়নি। শেষ পর্যন্ত এমন কিছু হলে কপাল খুলবে মোহামেডনের। আইরিশদের সাথে টেস্ট ম্যাচ শেষে সাকিব অংশ নেবে ডিপিএলে। জানা যায় একই প্রস্তাব দেওয়া হয় লিটন দাসকে, তবে লিটন সে প্রস্তাবে রাজি হয়নি। জাতীয় দলের বাইরের সময়টুকু খেলতে চায় আইপিএলে, হয়তো প্রথম আইপিএল, তাই লিটনও হাত ছাড়া করতে চায়নি। এমন সুযোগ আর আসবে কি না তাও হয়তো চিন্তা করেছেন বর্তমান সময়ে দেশের সেরা ব্যাটার। এখন সাকিব ভক্তদের অপেক্ষা, ফাইনালি কি সিদ্ধান্ত আসে। হয়তো সাকিব বলেই অপেক্ষা, কারণ সাকিব কখন কি সিদ্ধান্ত নেয় তা একমাত্র সাকিব না বলা পর্যন্ত বলা কঠিন। গল্পের শেষাংশে সাকিব বিসিবির নতুন কোনো সংলাপ আসবে কি, নাকি এখানেই ইতি।